good morning. Good to hear. Hello, good morning, India. সব তো আমি স্টার্ট করছি আজকে। সব ভালো আছো তো? সব ঘুম থেকে উঠেছো? দিয়েছো গুড মর্নিং বলে দিয়েছো? দেখো দেখো দেখো, ওহো, এই তো কুটোস, ওর ভাষায় ও মর্নিং বলে দিচ্ছে। এখন ঘড়িতে 9:30 বাজে আর আমাদের কুটুস তো এখন ঘুমোচ্ছে, আর এদিকে আমাদের মোটরও খারাপ হয়ে গেছে, সেজন্য জল উঠছে না পাম্প থেকে, আর মা সেজন্য গেছে পুকুরে জামা কাপড়গুলো কাচতে। আমিও গেছিলাম, কিছুটা নিয়ে চলে এসেছি, মানে সার্ফে ডুবিয়ে দিয়েছি, মা কেচে দিয়েছে, সেগুলো নিয়ে এসেছি, এবার রোদ্দুরে মেলে দেবো। আর বাবা ওদিকে কাকাদের বাড়ি থেকে জল নিয়ে আসছে, কারণ ওই পুকুরের জলে ধুয়ে নিয়ে এসে আবার কলের জলে ধুয়ে ডেটল দিয়ে তবে রোদ্দুরে দেওয়া হচ্ছে। আমাদের পুকুরে সেবায় জলে ইউজ করা হয় না, আর আজ সমস্যায় পড়ে ইউজ করতে হচ্ছে। তো কী আর করবো, আর সময় নেই। দেখো পুকুরে ওখানে মা চলে গেছে, আর আমি ওই এক বালতি লাল বালতি এক বালতি নিয়ে এসেছি, ওগুলো মেলে দেবো, আর বাবা গেছে জল আনতে, জল নিয়ে আসুক, তারপরে আবার ধুয়ে নেবো। তো জামা কাপড়গুলো সব রোদ্রে দেওয়া হয়ে গেছে, আর কুটুসও দোলায় চলে এসেছে, মাঝখানে ও উঠে পড়েছিল বলে ওকে দোলায় দিয়ে তারপর আবার জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এখন ওকে দোল দিচ্ছি, আর এই যে মুড়ি খাচ্ছি। আর দেখো সকালে উঠে এখনও পর্যন্ত চুল কিছুই আঁচড়ায়নি, চুল আঁচড়ানো হয়নি ওইভাবে, মানে ওকে ঘুমিয়ে যেতে সঙ্গে সঙ্গে মার সঙ্গে চলে গেছি পুকুরে। দেখো তাও কাঁদছে, মানে ও আর শুয়ে থাকতে চাইছে না। তো আমি এই খেয়ে নিয়ে ওকে তুলে নেবো, নিয়ে ওকে একটু খাইয়ে দেবো। এখন 11:30 বাজে আর আমাদের কুটুস দেখো চলে এসছে বডি ম্যাসাজ করার জন্য। বডি ম্যাসাজ করবে আর একটু এক্সারসাইজ হবে, তাই তো? তারপরে স্নান হবে, কাল স্নান করেনি, আজ স্নান হবে, তাই আগে বডি ম্যাসাজ, তারপরে এক্সারসাইজ, তারপরে স্নান। তো ওকে আগে বডি ম্যাসাজটা করে নিই। হ্যাঁ, thank you.
তো আমাদের কুটুসের বডি ম্যাসাজের পরে স্নান করিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে দেখো দোলায় শুয়ে আছে, ঘুমিয়েও পড়েছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর আমাদের দুপুরে আজ মেনু হয়েছে দেখো ধনে পাতা বাটা আর শিম ভাতে, ওটা মাখা রয়েছে, আর একটা পাঁচ মেশালি চচ্চড়ি রয়েছে, আর মাছের ঝোল ওলকপি বেগুন পেঁয়াজকালি দিয়ে মাছের ঝোল। তো এখন খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কোন দিকে দেখছিস কে রে? ও সর্বনাশ, কে রে? কি আজ ওর বডি এক্সারসাইজ এবং অয়েল ম্যাসাজ হয়েছে বলে বেশ এখন 3:30 বাজে, জাস্ট খেয়ে এলাম, 3:30 সময় খেয়ে এলাম। আমাদের তো ওই যে মটরটা তো খারাপ হয়ে গেছে বললাম, যে সকাল থেকে জল উঠছে না পুকুরে, ওই সব কাচাকুচি, তারপরে ওই বাবা মা জল নিয়ে এসেছে, রান্না বান্না হয়েছে, একটু লেটও হয়ে গেছে। আর তবে হিন্দু দোকান থেকে এসে মানে একটার দিকে এলে না দেড়টার দিকে এসছো, তো আসার পরে ওর খিদে পেয়ে গেছিলো বলে ও একটা তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছিল, তখন আমাকে এক গাল দিয়েছিল, তো সেই জন্য আমি বললাম যে মার বাবা খেয়ে নিক, তারপর আমরা খাবো, কারণ একবার খেয়েছি, তো সেই জন্য বাবা মা খাওয়ার পরে আমরা খেয়েছি। হ্যাঁ, ওই দেখো মা কথা বলছে, তুমি কথা বলবে, তুমি কথা বলবে। তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া বলছে ও মুখ নেড়েই যাচ্ছে, আর তখন আমাদের কুট্টু ছিল ওর দাদু আর ঠাকুমার কাছে, আর আমরা খাওয়া দাওয়ার পরে চলে এসছে আমাদের কাছে। এরম চললে তুমি তো 6 বছরের আগে কথা শিখে যাবে। ও মা কথা বলা দেখতে দেখতে তুমি তো কথা শিখে যাবে। হ্যাঁ বলে, হ্যাঁ শিখবো তো, 6-7 মাসে কথা বলবে, বন্ধুদের সাথে কথা বলতে হবে, তুমি কথা বলবে, তো তখন তুমি কথা বলবে, আমি কথা বলবো না। হ্যাঁ উড়ি বাবা, কি হয়েছে কি হয়েছে? তবে আজ আজ একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, ভালোই, বেশ ঠান্ডা, তো স্নান করাবো না ভেবেছিলাম, কিন্তু ওর অয়েল ম্যাসেজ হচ্ছে না বলে স্নান করিয়ে দিয়েছি। আর প্রত্যেকদিন অয়েল ম্যাসেজটা হয় না, কারণ স্নানটা প্রত্যেকদিন হয় না বলে ঠান্ডার সময়, আর গরম পড়লে তো প্রত্যেকদিনই অয়েল ম্যাসেজ হবে প্লাস স্নানও হবে, আর যাতে স্নান করানোর আগে অয়েল ম্যাসেজটা করে, কারণ ওই তেলটা আর কি অয়েলটা যাতে উঠে যায়, তো তার জন্য যাতে গায়ে না থাকে আর কি, তো সেই জন্য আমাদের কুট্টুসে দেখ কুট্টুসে স্নান করানো হয় অয়েল ম্যাসাজ করে, তাই তো আজকে বডি ম্যাসাজ হয়েছে, অয়েল ম্যাসাজ হয়েছে, কোথায় বডিতে এক্সারসাইজ হয়েছে, কেমন করে এক্সারসাইজ করেছো বাবাকে দেখিয়েছো? বাবাও শুয়ে পড়েছে কুট্টুসের কাছে। হ্যাঁ আমি কোথায় শুবো? কুট্টুসের কাছে শুয়ে পড়েছে। আমাদের ছবি তোলো শুধু। আর কাল জানো তো কাল কি করছো? গতকাল সেই পরোটা বানাচ্ছিলাম, তখন হচ্ছে ও উঠে পড়েছে বলে, তো উঠে পড়েছে না, কি করছিল জানো, মানে ওর সাথে খেলছিল, তারপর ওর খিদে পেয়ে গেছে, এবার আমাকে ডেকেছে, আমি আসতেই ওকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুটো মানে দুটো হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরেছে। প্রথম জড়িয়ে ধরলো গলা, বড় হয়ে গেছে আমার সোনা, দেখ সোনা বড় হয়ে গেছে, কথা শিখবেই, এত কথা বলা দেখছে তো, কথা তাড়াতাড়ি শিখে যাবে না ওর মা।
তুমি ও গলা জড়িয়ে ধরেছিলে, খুব খুঁজে পাচ্ছিলে না আমাকে? হ্যাঁ ও কি কি তুমি বন্ধুদের সাথে কথা বলবে? বলে হাই ফ্রেন্ডস না কি বলবে? বলে আমাকে দেখতে হলে কি হবে, কি করতে হবে তোমাদের বলো? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ বলে দাও, বলে দাও। ওইদিকে দেখো, দেখবে না আমার দিকে? দেখবি আমার দিকে? আমি কি কথা বলছি? তাই ও মুখ নেড়ে যাচ্ছে, ও কথা বলবে। ঠিক আছে তুমি কথা বলবে যখন, আমি আর কথা বলবো না। ঠিক আছে ঠিক আছে। এবার ও ওখানে দেখতে পেয়ে গেছে। এই তো তিনজনে চলে এসেছি এক ফ্রেমে। দেখো চুপটা দেখো, এক ফ্রেমে চলে এসেছি। কাল মা বাবা বাবা হচ্ছে কি বলেছিল, এবার বাবার মা বলছিল কি দাঁত দুটো, আমি বলছি এক জায়গায় সাদা সাদা হয়ে গেছে দাঁত দুটো মনে। তো আমি বলেছি যে তুই আ করো, কচি আ করো, তো আ সঙ্গে সঙ্গে আ। ওর দাদু তখন ছিল, তখন বলে আ আ করে দেখিয়ে দিয়েছো? আবার ভয়েসটা মানে আওয়াজটাও করেছে আ। তো আজকের মতো কি টাটা করে দেবে? টাটা করে দাও, বন্ধুদের বলে দাও, আজকের মতো এন্ড করে দাও, হাত তোলো। ভিডিওটা আজ এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ ওই তো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে কমেন্ট করতে হয়, মানুষ বলে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাকে দেখতে হলে, তাই তো? হ্যাঁ হেসে দিচ্ছে কিন্তু। আর হ্যাঁ কাল কিন্তু আসছে একটা নতুন ব্লগ, এবং অপেক্ষা করো কিছু ভালো কিছু আসতে চলেছে। একটা স্পেশাল ডে। হ্যাঁ স্পেশাল কিছু হবে আমাদের, স্পেশাল ডে একটু স্পেশাল হবে। হ্যাঁ কাল কুট্টুসের স্পেশাল ডে, তাই তো? ওকে আসতে চলেছে অবশ্যই, কাল ভিডিওটা অবশ্যই দেখো সবাই। আর আজকে তো দেখবেই, আর ভালো লাগলে তো লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর দেখেছো তো, দেখতে পাচ্ছো যে আমাদের কুট্টু সব কিন্তু বলে দিচ্ছে। হ্যাঁ আর কি আজকের মতো টাটা, এই দেখো টাটা করে দিল টাটা। ওই তো ধরবে ধরবে, এই ওকে দেখে নিয়ে, ওকে ধরে নিয়ে, হ্যাঁ ধরে নিয়ে আসুক।